রাজ্যের গণবণ্টন ব্যবস্থায় যুক্ত হলো নতুন পালক। আসন্ন শারদোৎসব উপলক্ষে গণবণ্টন ব্যবস্থায় সুলভ মূল্যে ভোজ্য তেল সরবরাহ এবং ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উদ্যোগকে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের একটি অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এবং অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা। শারদ উৎসব উপলক্ষে এই প্রথম রাজ্যে রেশন শপের মাধ্যমে 9,70,000 রেশন কার্ড ভোক্তাদের সরিষার তেল দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বছরে 4 বার সাবসিডাইজড গ্রেডে ভোক্তাদের সরিষার তেল প্রদান করা হবে। এর পাশাপাশি একটি ব্যাগে ভরে ভোক্তাদের দেওয়া হয় 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, 500 গ্রাম সুজি এবং 500 গ্রাম আটা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ফের একবার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কথা বলেছেন ত্রিপুরা সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি নিয়েও। তার বক্তব্যে দিন বারবার উঠে এসেছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। বলেছেন অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, তাই গরিবদের দুঃখ দুর্দশা বোঝেন তিনি। তার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে আজ অনেকটা উপরে উঠে এসেছে ভারত। মুখে হাসি থাকতে হবে সবার জন্য, মাইলে তো আমরা এখানে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে ডেন্টাল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বহু কাজ আমরা এখানে করছি। এখানে নেশামুক্ত ত্রিপুরা নিয়ে আমরা কথা বলছি একদিকে, আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে, আরেকদিকে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা নেশামুক্ত যে সেন্টার, ডিঅ্যাডিকশন সেন্টার, সেটাও আমরা করার আমরা এবার বাজেটে আমরা রেখেছি। বিভিন্ন কলেজগুলোকে ডেভেলপমেন্ট করছে শিক্ষাক্ষেত্রে, আমরা তো সব দিকে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদেরকেও আমরা স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে। ইউপিএসসি পরীক্ষার জন্য যারা গরিব মানুষ তাদেরকে আমরা স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, সুপার 30 আমরা করছি। তো সব দিকে আমি যদি আমি পুরো বলতে থাকি শেষ করে দেবো না। প্রধানমন্ত্রী যে গরিব ঘর থেকে এসছেন উনি বুঝেন যে গরিবই কাকে বলে। আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে কারোর গ্যাসের দরকার গ্যাস লাইন দিচ্ছেন, গ্যাস সিলিন্ডার দিচ্ছেন, জল নেই জল দেওয়ার ব্যবস্থা করছেন, নলসে জল, শৌচালয় নিয়ে কত কথা অনেকের নানা রকম কথা বলছিল। সেই শৌচালয় আমরা জানি, আমি বাইরে পড়াশোনা করেছি, আমরা জানি যে ওই বিশেষ করে হিন্দু বলা এলাকায় যে মা বোনদের যে তাদের মডেস্টি সেটাকে ঠিক রাখে সুরক্ষা রাখার জন্য প্রধানমন্ত্রী এই দৃষ্টি, কারণ উনি গরিব ঘর থেকে এসেছেন উনি বুঝেছেন। দেশের মধ্যে এখন আজকে G20 আমিও গিয়েছি, সেখানে একটা অনুষ্ঠানে আমারও সেখানে উপস্থিতি ছিল, দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যে দিশায় এখন বিশ্বগুরুর স্থান উনি আজকে ভারতকে উনি ওখানে প্রতিষ্ঠিত করেছেন। বড় বড় তাবড় তাবড় যারা বিভিন্ন ডেভেলপ কান্ট্রির যারা প্রধান মন্ত্রী থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই সেলুট করছেন প্রধানমন্ত্রীজিকে। সবাই আপনারা জানেন প্রধানমন্ত্রী যখন বাইরে যান মিস্টার বস করে ওনাকে সম্বোধন করে, কেউ পায়ে ধরে ওনাকে নমস্কার করেন ভারতীয় সংস্কৃতির মতো। মানে আমরা প্রাউড ফিল করা উচিত যে আমরা এই দেশাত্মবোধের ভাবনাটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। রাজ্যের বর্তমান সরকার মানুষের চাহিদা অনুধাবন করতে পারে, এখন কিছু পাওয়ার জন্য মানুষকে আন্দোলন করতে হয় না। বর্তমান রাজ্য সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করছে। নির্বাচনী প্রতিশ্রুতির সংকল্প পত্রে গণবণ্টন ব্যবস্থায় সরিষার তেল বণ্টনের ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের পরেই সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে রাজ্য সরকার। ত্রিপুরার গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি আরও বলেন বাজার চলতি জিনিসের দ্রব্যমূল্য যাতে কোনোভাবেই সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সেজন্য ইপিডিস সিস্টেম চালু করেছে কেন্দ্র সরকার। মিছিল মিটিং করে লম্বা লাইন করে দাবি আদায় করতে হবে এই সরকার কখনো বলে না। মোদীজি পরিষ্কার ভাষায় বলেছেন বা বলেন সবকা সাথ সবকা বিকাশ, প্রতিটি ক্ষেত্রে উনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন যে রাজনীতি করে নয় মানুষকে ভালোবেসে মানুষকে সঙ্গে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে এবং ভারতকে বিশ্বগুরু হিসেবে সারা পৃথিবীর মধ্যে
সেখানে প্রতিষ্ঠা করতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। সেই দিকেই লক্ষ্য রেখেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন এবং আমাদের ক্যাবিনেটকে সেদিকে দিশা দেখিয়ে কাজ করার জন্য তিনি প্রতিনিয়ত আমাদেরকে সেখানে প্রেরণা যুগিয়ে থাকে। এখানে যারা রয়েছেন আমাদের ডিলার ভাইয়েরা, আপনাদের কাছে আমি আহ্বান জানাব, আপনারাও মানুষের দাবি দেওয়া, ভোক্তাদের দাবি দেওয়া, তাদের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আন্তরিক থাকবেন। কোথাও যেন গণবণ্টন ব্যবস্থা নিয়ে কারোর মধ্যে কোনো নেতিবাচক ক্ষোভ বা নেতিবাচক চিন্তাধারা যেন প্রকাশ না পায় মানুষের মধ্যে। রেশন সব ডিলাররা আমার কাছে কার্সি ভিজিট করতে যখন গেলেন, আমি যখন জানতে চাইলাম যে আপনাদের কি দাবি দেওয়া, কারণ এই দপ্তরে আমি নতুন, আমাকে জানতে হবে, শিখতে হবে, একটা ডিলার থেকে অনেক কিছু শেখার রয়েছে, কারণ আপনি 40 বছর ধরে অনেকে ডিলারি করছে, বলছে যে আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্সটা করা যায়, কেউ বলছেন আমাদের কমিশনটা একটু যদি বৃদ্ধি করতে পারেন, কারণ বর্তমানে যা কমিশন 10,000, 12,000, 15,000 টাকা পায় তা দিয়ে সংসার আমরা চালাতে অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আপনাদের এই 2056টা রেশন ডিলারের জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্স করব। তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গত বাজেট অধিবেশনে ঘোষণা করলেন যে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতের মতো করে ত্রিপুরা রাজ্যে আরো 4,75,000 পরিবারকে সেই ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে। যারা পেয়েছে আয়ুষ্মান ভারত তাদেরকে বাদ দিয়ে যারা পায়নি 4,75,000 পরিবারকে আরো আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে ত্রিপুরা রাজ্যের স্টেট বাজেট থেকে। তার জন্য বছরে প্রায় 60 কোটি টাকা খরচ করা হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারও তার থেকে বঞ্চিত হবে না। মঙ্গলবার অনুষ্ঠানে মঞ্চ থেকে 20 জন ভোক্তার হাতে সরিষার তেল সহ বিভিন্ন রেশন সামগ্রী সমেত ক্যানভাস ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি মডেল রেশন শপ গড়ে তোলার জন্য রাজ্যের 8 জেলার মোট 8 জন রেশন ডিলারের হাতে তুলে দিয়েছেন 5,000 টাকা চেক, 3 জন শ্রমিকের হাতে তুলে দিয়েছেন 2,000 টাকা চেক। এর পাশাপাশি খাদ্য দপ্তরের একটি পুস্তিকারও এদিন আবরণ উন্মোচন করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।